21 দিন ধরে চলছে এই আন্দোলন, আগামী দিনে কোন অভিমুখে যাচ্ছে? এরাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ এবং সংগ্রামী যোদ্ধারা, সরকারি কর্মচারী, শিক্ষকরা জানতে চায় আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন কোন অভিমুখে এগোচ্ছে। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আগামী দিনে কোন পথে যাবে তার থেকে জানা ভালো। সংগ্রামী যৌথ মঞ্চের ইতিহাস, গত 27 জানুয়ারি থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, 2023। আচ্ছা, তারপরে থেকে আমাদের আন্দোলন চলছে, অবস্থান বিক্ষোভ চলছে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের সংগ্রাম এগিয়ে চলেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও আমরা এগিয়ে চলেছি। অনেকগুলো মানুষ যারা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে রয়েছে, যে সমস্ত মানুষগুলো কাছে পেয়েছি, তাদের যে পরিশ্রমের মধ্যে দিয়েও নিয়ে যেতে চাইছে। অনেক মানুষ রয়েছেন যারা সক্রিয়ভাবে এখানে আসছেন না বা আসতে পারছেন না, তাদের কাছে অনুরোধ করবো আপনারা যেখানেই আছেন, যেভাবে আছেন, যেটুকু পারছেন সেটুকু সময় দিন সংগ্রামী যৌথ মঞ্চের জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন কর্মসূচিকে সার্থক করে তোলার জন্য এগিয়ে আসুন। আপনারা দেখেছেন এই রাজ্য সরকারি কর্মচারীরা কীভাবে বিভিন্ন বিচার ব্যবস্থার ক্ষেত্রেও হয়রানির শিকার হচ্ছে, প্রহসনের শিকার হচ্ছে। আমরা শুধু আমরা নয়, সেই সঙ্গে সঙ্গে আগামী প্রজন্মের যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছেন, তারাও পথে আন্দোলনে রয়েছেন, তাদের জন্য আমরা লড়াই সংগ্রামটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন 2023 সালের 10ই মার্চ যে ইতিহাস সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা সৃষ্টি করেছিল ঐতিহাসিক ধর্মঘট, প্রায় 52 বছর আগে এই ধরনের একটা ধর্মঘট হয়েছিল, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা মিলে একটা সম্পূর্ণ স্বার্থ ধর্মঘটে পরিণত করা হয়েছে। প্রাঙ্গণে 30শে মার্চ একজন নেতৃত্ব কোনো পলিটিক্যাল পার্টির, তিনি এই মঞ্চের পাশেই এসে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন এবং তার মঞ্চ ছিল না ভরা। আমরা বলেছিলাম তার পরের দিনেই আমরা মঞ্চ খুঁজে দেখাবো, আমার পুরো মাঠটাকে ঘুরিয়ে দেখাবো। 30শে মার্চ আমাদের গত 2023 সালের 30শে মার্চ সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছেন যে রাজ্য সরকারের কর্মচারীদের কত ঐক্যতা এবং তাদের যে নীতি আদর্শবোধ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষরা যেভাবে জাগ্রত হচ্ছে। এরপরেও 2023 সালের 22 এবং 23শে মার্চ যে ঐতিহাসিক সমাবেশ, যেখানে আমাদের নবান্নে ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার প্রভাব সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের মধ্যে পৌঁছাতে শুরু করেছে। আপনারা দেখছেন রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিজেদের স্বপ্নগুলো বিক্রি হচ্ছে, তাদের মেধাগুলোকে চুরি হয়েছে, অর্থের বিনিময়ে চাকরিগুলোকে চুরি করা হয়েছে সেখানে। হ্যাঁ, একটা ভিডিও ভাইরাল হয়েছে এই কিছুদিন আগে, আপনারা দেখবেন যে ট্রেনে একদল যুবক, অর্থাৎ একদল শিক্ষিত যুবক, এরাজ্যের চাকরি প্রার্থী যারা বিএসসির আন্ডারে, যারা এই খাদ্য দপ্তরের পরীক্ষা দিয়েছে, ফুডের পরীক্ষা দিয়েছে, তারা অভিযোগ করছে যে পরীক্ষার 1 ঘন্টা আগে প্রশ্নপত্র, উত্তরপত্র সহ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং তারা বিক্ষোভ দেখিয়েছেন বিএসসি দপ্তরে গত 2 দিন ধরে। কি বলবেন, এই সংগ্রামী যৌথ মঞ্চ তো দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, এই সরকার এত দুর্নীতি করছে, তারপরেও এত দুর্নীতি, যে লড়াইটা লড়ছে সেখানে কয়েকটা মূলত দাবি নিয়ে লড়ছে, যেখানে মহার্তভাতা প্রধান দাবি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ন্যায্য পথে, সৎ পথে যাতে চাকরি পায়, যোগ্য মেধাবীরা যাতে চাকরি পায়, 6 লক্ষ শূন্য পদ যাতে স্থায়ীভাবে পূরণ হয় এবং অস্থায়ী কর্মচারীরা যোগ্যতার ভিত্তিতে সঠিকভাবে নিয়োগ পায়, তো সেই ক্ষেত্রে যোগ্য মেধাবী যারা রয়েছেন, যারা চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য তো আমাদের লড়াই সংগ্রামটা চলছে। এবং এই যে মেধাবী ছাত্ররা আজকে অভিযোগ করছেন, তারা তো দেখছেন যে এই শুধু অভিযোগ নয়, বিক্ষোভ করছেন বিএসসি নিয়োগে, সেখানে উত্তরপত্র সহ এই ধরনের খবর বাজারে চলছে। একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে মনে হয় আপনাদেরকে এগিয়ে আসা উচিত আগামী ভবিষ্যতের জন্য, আমাদের প্রজন্মদের জন্য। এটা হচ্ছে মনে হয় সেই সঠিক সময় যেখানে অনেক মানুষ যারা নিজেদের অস্তিত্বটাকে বিকিয়ে দেওয়ার জন্যও বদ্ধপরিকর, তাদের সমস্ত কিছু, ফ্যামিলি থেকে সময় দেওয়া থেকে শুরু করে বিগত 14 মাস ধরে এখানে বসে রয়েছেন, তাদের পাশে এসে মনে হয় সময় দেওয়াটা দরকার। যে লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, সেই লড়াইয়ে আপনাদের পাশে থাকা প্রয়োজন। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কর্মসূচি গৃহীত হয়েছে এবং সেই কর্মসূচিগুলো সার্থকভাবে পালিত হয়েছে, ধর্মঘট থেকে শুরু করে, পেনডাউন থেকে শুরু করে, তারপরেও সরকার আমল দেন, কিন্তু আমরা পেয়েছি 1 বছরে 3 বার দিয়ে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন। 2023 সালে ফেব্রুয়ারি মাসে 3% দিয়ে আমাদের চিফের মাধ্যমে দিয়েছিলেন, আমরা 27 জানুয়ারিতে বসেছি এবং ফেব্রুয়ারিতে 3% দিয়ে পাওয়া গেছে। তারপরে যখন ঐতিহাসিক কর্মসূচি গৃহীত হয়েছিল মহামান্য উচ্চ আদালতের রায় মেনে নবান্ন অভিযান, তখনই আমরা 4% দিয়ে পেয়েছি আর মে মাস থেকে আরও 4% দিয়ে পেলাম। যখন নবান্ন অভিযান হয়, হাইকোর্ট যখন রায় দেন যে আমরা অভিযান করতে পারবো, কর্মসূচি গৃহীত হয়েছে, তখনই তার আধা ঘন্টার মধ্যে মুন্ডু অক্ষত থাকা অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী 4% দিয়ে ঘোষণা করেছিলেন। এই মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন বিধানসভায় যে মুন্ডু কেটে নিলেও তিনি 4% দিয়ে দিতে পারবেন না, তিনি দিয়েই দেবেন না। তাহলে আমাদের কোথাও বুঝতে হবে যে অর্থের যোগান রয়েছে, সেই অর্থগুলো কীভাবে ব্যবহার হচ্ছে, আম জনতা, সাধারণ মানুষ এগুলো উপলব্ধি করতে পারছেন। বিগত কয়েকদিন আগে দেখছেন যে গার্ডের নিচে বিল্ডিং ভেঙে পড়ছে, তো এই বিষয়গুলোকে সাধারণ মানুষকে দেখতে হবে। মোট কথা, সংগ্রামী যৌথ মঞ্চ
রাজ্যের যে কোনো অন্যায়ের বিরোধিতা করবে, প্রতিবাদে আন্দোলন করবে, যেখানে দুর্নীতি দেখতে পাবে সেখানে প্রতিবাদে করতে উঠবে। কারণ এই সরকারের প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি আর করা সংগ্রামী যুদ্ধমঞ্চের কাজ বলে মনে করে সংগ্রামী যুদ্ধমঞ্চ, এবং সংগ্রামী যুদ্ধমঞ্চ সেই পদেই এগোবে। আর আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা নির্বাচন আধিকারিকদের সাথে কথাবার্তা বলেছিলাম, তারাও আশ্বাস দিয়েছেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে যেগুলো কার্যকরণ করা প্রয়োজন সংগ্রামী যুদ্ধমঞ্চের পক্ষ থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো নির্বাচন কমিশনের কাছে। এবং আমাদের এখানে একটা কন্ট্রোল রুম খোলা হবে P-1 ডে থেকে, এবং সেই P-1 ডে থেকে আমাদের এখানে প্রতিনিধিরা থাকবেন, যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা পোলিং এজেন্ট হিসাবে এবং প্রিসাইডিং অফিসার হিসাবে যাবেন নিজেদের ডিউটি পালন করতে, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে এই রাজ্য সরকারের পুলিশের থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে পরিস্থিতির সম্মুখীন হন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন যে কোনো রকম সাহায্যের হাত প্রয়োজন, তাহলে সংগ্রামী যৌথমঞ্চের লাইন খোলা থাকবে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখানে যোগাযোগ করবেন, যত তাড়াতাড়ি শীঘ্রই সেই সমস্যার সমাধান করার দায়িত্ব সংগ্রামী যৌথমঞ্চ দিচ্ছে। এবং অসংখ্য ধন্যবাদ। বলছিলাম 421 দিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলাম আগামী দিনের আন্দোলনের কর্মসূচি। দেখ সংগ্রামী সাথীরা, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই আন্দোলনের সাথে যুক্ত হন, সংগ্রামী যৌথ মঞ্চে শহীদ মিনারে সময় দিন, কারণ এই এই মঞ্চ আমাদের রক্তের সাথে মিশে গেছে। সুতরাং আপনাদের সকলকে অনুরোধ করব, সেই মঞ্চে আপনারা সময় দিন, মঞ্চ ঘুরিয়ে দিন লোকসভা।